ভাতের সাথে যদি থাকে একটুখানি ওল ভাতে মাখা, তাহলে কিন্তু অনায়াসেই ভাত খাওয়া হয়ে যায়। তার জন্য ওলটাকে ভালো করে কেটে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তারপর ওল মাখার জন্য মিক্সিং জারের মধ্যে ওলটা নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, লেবুর রস এবং পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর এরপর দিতে হবে অল্প একটু সাদা সর্ষে, আর তারপর দিতে হবে অল্প পরিমাণে একটু কালো সর্ষে। এই সাদা সর্ষে আর কালো সর্ষে দিলে ওল মাখার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তারপর পেস্ট করে নিতে হবে একদম স্মুথভাবে। তারপর একটা বাটিতে রেখে ওপর থেকে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। আহাহা, কাঁচা সর্ষের তেলের সাথে ওল মাখার যে গন্ধটা আমি তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আর তারপর দিয়ে দিতে হবে ওপর থেকে লেবুর রস। শুকনো ভাতের সাথে যা খেতে লাগবে না, একবার এভাবে ট্রাই না করলে বুঝতে পারবে না। তাই বাড়িতে একদিন ওল মাখা এভাবে অবশ্যই ট্রাই করো। কথা দিচ্ছি, যে ওল খেতে পছন্দ করে না সেও কিন্তু এই ওল মাখার প্রেমে পড়ে যাবে। আজকের ভিডিওটা এটুকুই, পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সামনে। তবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।